তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি অনেকদিন পরে আমি আজকে এই ভিডিওটিতে আবার আসলাম, কিন্তু একটু দুঃখের বিষয়, আপনাদেরকে আমি এই ভিডিওতে আমার মুখ দেখাতে পারবো না, কারণ আমি একটা কাজে এসেছি যে কাজটিতে আমি এখানে এসে অনেকদিন ভিডিও আপলোড করিনি। তার জন্য অনেকে কমেন্টে বলছে যে সাবস্ক্রাইব কীভাবে ঢাকবো, তো সাবস্ক্রাইব ঢাকার জন্য কীভাবে সাবস্ক্রাইব রাখবো সেটা একটি ভিডিও করে আপলোড করতে হচ্ছে। তো আমি তার জন্য আজকে এখানে ভিডিওটি শুরু করলাম। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারবেন। আর যারা যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে আপনাদের বন্ধুরও সাবস্ক্রাইবটি হিট করা হয়। তো সাবস্ক্রাইব হিট করার জন্য প্রথমে আমাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে প্রথমে আমি আপনাদেরকে আগে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবটি দেখিয়ে দিই। তো আমি ইউটিউবটিকে ওপেন করে নিলাম। ইউটিউবটিকে ওপেন করার পরে এখানে আমি আমার এই চ্যানেলটি একটা নতুন চ্যানেল খুলেছি, সেটাকে আমি সাবস্ক্রাইব হিট করবো। তো ক্লিক করলাম ইয়ার চ্যানেলে, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন 5টি সাবস্ক্রাইব আছে আমার, এখানে 5টি সাবস্ক্রাইব আছে দেখতে পাচ্ছেন। তো এই সাবস্ক্রাইবটি কীভাবে ঢাকবো, মানে এটা আপনাকে এখানে দেখাবে না। তো সেটা করার জন্য আপনাকে কিছুটা কাজ করতে হবে, সেটা এখান থেকে হবে না, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে। তো ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নেওয়ার পরে আমি এখানে হয়তো অনেকেরই এখানে ইউটিউব টিউটিউব থাকে কিংবা কারো ইউটিউব থাকে না, তো আমি আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ইউটিউব নেই। তার জন্য আমি এখানে আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা সোজাসুজি যেতে পারবেন। তো আমি আমার লিঙ্ক আর কথা না বাড়িয়ে আমি লিঙ্কটিতে ক্লিক, লিঙ্কে ক্লিক করার পরে আমি সোজাসুজি ক্রোম ব্রাউজারে ইউটিউবটা ওপেন করে নিলাম। এবার এখানে ওপেন করার পরে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওপেন করার পরে আমার অন্য চ্যানেল আসছে। তো আমি এটাকে কী করবো, চ্যানেলটিকে চেঞ্জ করবো। তো আমি এখানে চ্যানেল চেঞ্জ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যে দেখতে পাচ্ছেন সুইট অ্যাকাউন্ট বলে লেখা আছে, সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব হিট করব সেই চ্যানেলটি। তো চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব, তো এখানে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে আবারও একটা সাইডে চলে আসবে। তো এখানে সাইড আসার পরে আমি এখানে কী করব, এখানে সাইড আসার পরে আসার পরে আমি এটাকে জুম করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফার, তো এটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ইন্টারনেটটা এখানে ফ্ল্যাট মোড করে রেখেছি, তো ফ্ল্যাট মোডটা আমাকে ছোটাতে হবে। তো এখানে ফ্ল্যাট মোডটা ছোটানোর পরে সিম্পল আমি এখানে ক্লিক করে দেবো। এটার পরে ক্লিক করার পরে আমি এখানে কী করবো, সোজা একটা আপনার স্টুডিও ইউটিউব কামে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি জেনারেল বলে একটা অপশান আছে, চ্যানেল বলে একটা অপশান আছে, এখানে 5-6টা অপশান পেয়ে যাবেন। তো এখানে চ্যানেল বলে যে অপশানটা আছে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। তো এখানে যে চ্যানেল বলে অপশানটা আছে, যেটাই যে এখানে যে চ্যানেল বলে অপশানটা আছে সেটাতে আমি ক্লিক করে দেবো। এই যে চ্যানেল বলে এই চ্যানেল অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশান আছে। তো 3টা অপশানের ভিতরে আমি তিনটা অপশানে চলে যাবো। তো এখানে যাওয়ার পরে এখানে পুরো আস্তে আস্তে দেখবেন, এভাবে আস্তে আস্তে তুলবেন। তো এখানে দেখবেন আপনার সাবস্ক্রাইব কাউন্ট, এখানে সাবস্ক্রাইব কাউন্ট বলে একটা অপশান আছে। তো সাবস্ক্রাইব কাউন্ট এখানে দেখছেন দ্য নাম্বার অফ প্রোফাইল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, তো এটা এখানে
অন করা আছে, মানে সাবস্ক্রাইব দেখানোর জন্য এটা অন করা আছে। তো সাবস্ক্রাইব ঢাকার জন্য এটা পরে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখান থেকে সাবস্ক্রাইবটা, এই যে এখানে সাবস্ক্রাইবটা হেঁটে গেছে। তো এখানে সিম্পল এখানে দেখতে পাচ্ছেন সেভ, এখানে দেখতে পাচ্ছেন সেভ করে দিলাম। এখানে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পরে এখান থেকে আমি ব্যাক হয়ে যাব। ব্যাক হওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে আর কোনো আমার সাবস্ক্রাইব দেখাচ্ছে না। আপনাদেরকে দেখাচ্ছি এখানে, দেখুন আমার এখানে কিন্তু সাবস্ক্রাইব দেখাচ্ছে না। এটা হয়তো ভাবছেন আপনারা এই ট্রিকটা হয়তো আমি এখানে ফেক করেছি, এডিটের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি আরেকটি নতুন মানে আরেকটি চ্যানেলে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, লগ ইন করি চ্যানেলটিকে তারপরে দেখাচ্ছি। তো আমি যে ভিডিও আমি এই সব এই ভিডিওগুলো যে চ্যানেলে আপলোড করি সেই চ্যানেলে চলে এসেছি। এখানে আসার পরে আমি চ্যানেলটিকে সার্চ করে নেব এখানে। তো সার্চ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কিন্তু দেখাচ্ছে না। এখানে সাবস্ক্রাইবটা কেবলমাত্র তুললাম, তার জন্য এখানে সাবস্ক্রাইবটা দেখাচ্ছে। তো কিছুক্ষণের ভিতরে এটা সরে যাবে, কিন্তু এখানে চ্যানেলে ঢোকার পরে এখানে কিন্তু সাবস্ক্রাইব এখন দেখাচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করবেন। সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।